Ibu Tatsat Onat. Om Tatsat. সনাতনী সংঘ বাংলাদেশের দ্বাদশতম মহাসম্মেলন তথা ত্রয়োদশতম প্রতিনিধি সম্মেলনে এই বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা পর্বে সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চের সামনে উপবিষ্ট সুধীমণ্ডলী, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ওম শান্তি। যে বিষয়ে কথা হচ্ছিল, আমিষ নিরামিষ সাত্বিক রাজসিক তামসিক, মাছ মাংস খেয়ে গীতে পড়া যাবে কি না, এই বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। তো আমরা সনাতন ধর্মের বেশিরভাগ লোক মনে করে থাকি যে মাছ মাংস খেয়ে বা আমিষ খেয়ে শ্রীমৎ ভগবত গীতা পাঠ বা ধর্ম পালন করা সম্ভব নয়। ধর্ম পালন যদি কেউ করতে চায়, ভক্ত যদি কেউ হতে চায়, তাহলে সেগুলো বর্জন করে এসে আসতে হবে। তো এখন আমরা জানি সনাতন ধর্মের অনেক শাস্ত্রগ্রন্থ রয়েছে, তন্মধ্যে সকল গ্রন্থের সার, সকল বেদ উপনিষদের সার, ভগবানের মুখনিশ্চিত বাণী হচ্ছে শ্রীমৎ ভগবদ গীতা। আসলে আমাদের দেখা উচিত শ্রীমৎ ভগবদ গীতায় কি সিদ্ধান্ত দিলেন। তো আপনারা শ্রীমৎ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 59 নম্বর শ্লোকের সাহায্য নিতে পারেন, আপনারা টুকে নিতে পারেন, বাড়িতে গিয়ে এই বিষয়ে পর্যালোচনা করবেন, নিজের বিবেক দ্বারা জিজ্ঞাসা করবেন। শ্রীমৎ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় 59 নম্বর শ্লোক, সেখানে ভগবান বলছেন, বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন রসবর্জং রস অপিয়স্য করং দৃষ্টুয়া নিবর্ততে। ওইখানে ভগবান বললেন, হে অর্জুন, অনেকে বিষয়ের লালসা দূর করার জন্য আহারকেই বর্জন করিয়া দেয়, কিন্তু তবুও তাহাদের বিষয়ে তৃষ্ণা দূর হয় না। কার বিষয়ে তৃষ্ণা দূর হয়? পরবর্তী লাইনে বললেন, কেবলমাত্র সেই ব্যক্তির বিষয়ে তৃষ্ণা দূর হয় যে যার পরম পুরুষের দর্শন লাভ হয়। সুধীমণ্ডলী, আমাদের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, সেটি তো আগে আমাদেরকে জানতে হবে। আমরা যে খাদ্যখাদ্যের বিচার করি কি জন্য করি? প্রকৃত মর্ম হচ্ছে বিষয় তৃষ্ণা দূর করা, বিষয় লালসা দূর করা। কিন্তু ভগবান ওখানে বলে দিলেন, আহার বর্জন করে বিষয় লালসা দূর হয় না। এটা আমার কথা, কার কথা? ভগবানের কথা। আহার বর্জন বিষয় লালসা দূর করার কোনো পদ্ধতি নয়, ভগবান বলে দিলেন। তাহলে কি বিষয় লালসা দূর করার পদ্ধতি সম্পর্কে ভগবান ওখানে ইশারা দিয়েছেন? পরম পুরুষের দর্শন মাত্রই বিষয়ের লালসা দূর হয়। তাহলে কি প্রক্রিয়া অবলম্বন করবেন, আহার বর্জন প্রক্রিয়া নাকি পরম পুরুষের দর্শন প্রক্রিয়া, কোনটি? তাহলে যে প্রক্রিয়া অবলম্বন করলে পরম পুরুষের দর্শন লাভ হয়, আমাদের সেই প্রক্রিয়া অবলম্বন করতে হবে। তাহলে সেই পদ্ধতি অবশ্যই জানতে হবে। এটি একটি বৈজ্ঞানিক পদ্ধতি, এটি গীতোক্ত মতের বৈজ্ঞানিক পদ্ধতি, কুসংস্কার মুক্ত পদ্ধতি। সেই পদ্ধতি আমাদের জেনে নিয়ে পরম পুরুষের দর্শন লাভের চেষ্টা করতে হবে। এই পরম পুরুষের দর্শন লাভের চেষ্টা কিভাবে আমরা করব, তার ইশারা একটু শ্রীমৎ ভগবদ গীতার 6 অধ্যায়ের 13 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, সমকায়সে শিরং গ্রীবং ধারণ্যাসলম স্থিরম সম্প্রেক্ষ নাসিকাগ্রং সং দিশন অবলোকায়ন। ওইখানে ভগবান একটু ইশারা দিয়ে বললেন যে যদি পরম পুরুষের দর্শন লাভ করতে কেউ চায়, তাহলে তাকে এইভাবে অভ্যাস করতে হবে। কিভাবে? ওখানে বসার একটা সিস্টেম দিলেন, কিভাবে বসতে হবে? মস্তক, শির মানে মস্তক, কায় মানে শরীর, গৃহ মানে ঘর। তাহলে মস্তক, শরীর এবং ঘর সরল রেখা বরাবর রেখে বসতে হবে। বসে কি করতে হবে? মনকে বাহিরের বিষয় হইতে টেনে নিয়ে এসে আত্মায় নিবদ্ধ করতে হবে, এটা বারবার অভ্যাস করতে হবে। আর দৃষ্টি আমরা তর্ক আলোচনা করতেছি এবং এই তর্ক আলোচনার মাধ্যমে আমরা ফলো করতে চাই, আজকে আমাদের ভক্তদের কাছে জানাতে চাই, সমাজে বিভিন্ন রকম কথা প্রচলন আছে। তাহলে আমিষ বলতে যে মানুষ শুধু মাছ মাংসকেই বুঝায় এবং আমিষ খাইলে যেটা ধর্ম হবে না, এই কথাগুলো যে বলে, আমি আপনার কাছ থেকে জানতে চাই আমিষ কি আর ধর্ম হইবে কিনা, এবং
আজকে প্রচলিত সমাজ ব্যবস্থায় আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন, যে যে বিভিন্ন ধরনের যে সংগঠনগুলো আছে বা সম্প্রদায়গুলো আছে, তারা যে কথাগুলো বলতেছে আবিষ্কার এটা করা যাবে না, মাস মাসে বললে তিন দিন পর্যন্ত কি অসুচি থাকে, এই যে বিভিন্ন ধরনের কথাগুলো আসতেছে, আসলে তারা যে শাস্ত্রের উপর যে পুরাণগুলোর উপর কথা বলতেছে সেই পুরাণগুলো কি সনাতন ধর্মের প্রামাণ্য শাস্ত্র গ্রন্থ? নতুবা যদি সনাতন ধর্মের কোন প্রামাণ্য শাস্ত্র গ্রন্থ থাকে, যেমন মনুসংহিতা, উপনিষদ, বেদ, বেদ সংহিতা অংশ, এগুলো থেকে যদি আপনি কিছু আলোকপাত করে শোনান যে আমরা আসলে আমিষ খেয়ে আমাদের ধর্ম হবে কিনা, এই যে আমি আপনার কাছ থেকে জানার জন্য আশা ব্যক্ত করতেছি। আচ্ছা, ধন্যবাদ। তো আমি আসছি সে জায়গায়। তো সেই জায়গাটি হচ্ছে, আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম সেটি আগে শেষ করি, যে বসতে হবে সরলরেখা বরাবর, রাখতে হবে মাথা, ঘাড় এবং শরীর সরলরেখা বরাবর রেখে বসে দৃষ্টি রাখতে হবে নাসিকা অগ্রে। এইভাবে পুনঃ পুনঃ অভ্যাস করলে হয়তো পরম পুরুষের দর্শন নিজ দেহ মধ্যে পাওয়া যাবে, আর যখন সেটি পাওয়া যাবে তখনই কেবল বিষয়ের লালসা দূর হবে। আর যে কথাটি আসছে আমিষ নিরামিষ, যে কথাটি ব্যবহার করা হয়, মূলত নিরামিষ কোনো খাদ্য নেই। খাদ্যের উপাদান হলো ছয়টি, খাদ্যের উপাদান ছয়টি, কি কি ছয়টি উপাদান? শর্করা, প্রথমে হলো আমিষ, শর্করা, স্নেহ, স্নেহ বা চর্বি, ভিটামিন, খনিজ লবণ এবং জল, এই ছয় প্রকার হলো খাদ্যের উপাদান। কোথাও কি নিরামিষ উপাদান আছে? আছে নাই? সুতরাং নিরামিষ যে খাদ্য আমরা খাই এই কথাটা যেনারা বলেন তেনারা আসলে মূল সংজ্ঞায় জানেন না, খাদ্য সম্পর্কে তাহাদের কোনো ধারণাই নেই। আসলে যে কথাটি আমাদের গীতায় বলেছে, তিন ধরনের খাবারের কথা বলেছেন, সেটা হলো সাত্ত্বিক, রাজসিক, তামসিক। এটা খাদ্যের কোনো নাম উল্লেখ নাই। আপনারা সপ্তদশ অধ্যায়ের শ্রীমৎ ভগবদ্গীতার সপ্তদশ অধ্যায়ের 7-8 এবং 9 নম্বর শ্লোক পড়লে সেগুলো পাবেন। 8 নম্বর শ্লোকে সাত্ত্বিক খাবারের কথা বলছে, আয়ুষত্ব বল আরোগ্য সুখ প্রীতি বিবর্ধনাহা রস্যা স্নিগ্ধা স্ত্রীর ইদ্যাহার ও সাত্ত্বিকা প্রিয়াহা। ওইখানে বলছে যে সমস্ত খাদ্য খেলে আয়ু বর্ধন হয়, বল বৃদ্ধি হয়, রুচি বর্ধন হয়, যাহা সরল স্নিগ্ধ প্রীতিকর টাটকা, এ সমস্ত খাদ্য সাত্ত্বিক ব্যক্তির প্রিয় আহার, সাত্ত্বিক ব্যক্তির প্রিয় আহার। এখন কে সাত্ত্বিক, কে রাজসিক, কে তামসিক, এইটা আগে আমাদেরকে জানতে হবে। ব্যক্তিটা সাত্ত্বিক হলে তার রুচিটা সেই রকম হবে, ব্যক্তিটা রাজসিক হলে তার রুচিটা রাজসিক খাবারের প্রতি যাবে, ব্যক্তিটা তামসিক হলে তার রুচিটা তামসিক খাবারের প্রতি যাবে। তো এখানে আমরা খাদ্যের গুণ বিচার করে খাইতে বলেছে, নাম নয়, নাম নয়, গুণ বিচার করে খাইতে বলছে। তো আমরা যদি সেখানে নাম মেনশন করি তাহলে কি ভগবান শ্রীকৃষ্ণের উপর কি বেশি পোদ্দারি দেখানো হবে না? ভগবান শ্রীকৃষ্ণ যেখানে নাম উল্লেখ করলেন না যে মাছ মাংস সাত্ত্বিক কিংবা শাক সবজি সাত্ত্বিক, এ ধরনের কথা কি কোথাও বলা আছে শ্রীমৎ ভগবদ গীতার একটি শ্লোক দেখাতে পারবে কেউ? না। এজন্য আমরাও সেখানে নাম মেনশন করতে চাই না। আমরা বলতে চাই দেহের প্রয়োজনে, শরীরের প্রয়োজনে, শরীরের সুস্থতার প্রয়োজনে যার যেটা প্রয়োজন সে সেটা গ্রহণ করবে। তবে হ্যাঁ, আজকে সমাজে কিন্তু এই বিষয়টা খুব বড় বেশিভাবে পরিলক্ষিত, তারা গীতে মানে না, ভগবানের কথাতে তারা চলে না, সবাই কি গীতে মানে? কিছুদিন আগে আমি ডাক্তার বিপুল চন্দ্র সরকার, আমাদের লাম্বু একটা বসেন, প্র্যাকটিস করেন, ফ্যামিলি মেডিসিনের ডাক্তার, তো ওনার কাছে কিছু রুগী যাওয়ার কারণে উনি বলতেছিলেন, আমার কিছু রুগী গেছিল ওনার কাছে পরিচিত, যে এমন অবস্থা তাদের শরীরে আমিষের পরিমাণ এবং কি হিমোগ্লোবিনের পরিমাণ এত কম যে তিনি নিজে আক্ষেপ করে বলতেছিলেন যে আমাদের এই যে ধর্ম দিয়া যদি জীবন রক্ষা না পায়, ধর্ম পালন করতে গিয়া যদি মানুষ অসুস্থ হয়, এটা আবার কোন ধর্ম? যে বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি, যে আজকে যে সমাজে প্রচলন করা হচ্ছে, কিছু কথা বলা হচ্ছে, আর এই কথাগুলোর কারণে এগুলো পালন করতে গিয়ে আমাদের সনাতন ধর্ম অবলম্বন, আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের জাতি গোষ্ঠী আজকে বিকলাঙ্গ হচ্ছে, শরীর অসুস্থ হয়ে পড়ছে, এই বিষয়টা আপনি কি বলবেন? আচ্ছা, সে বিষয়ে আসতেছি। এখন কথা হচ্ছে
আসলে সাধারণ মানুষ সাধারণত প্রাণীজ যে আমিষ, আমিষের উৎস হলো দুইটা, উদ্ভিদ এবং প্রাণী। প্রাণীজ আমিষটাকে বর্জন করার পক্ষপাতী বেশি সাধারণ মানুষ, এবং এই প্রাণীজ আমিষটাকেই তারা আমিষ হিসেবে দেখতেছে, কিন্তু উদ্ভিদ আমিষটাকে তারা আমিষ বলে গণ্য করতেছে না। তো এখন তারা মনে করে প্রাণী হত্যা মহাপাপ, উদ্ভিদ হত্যা পাপ নয়, এ ধরনের কথা মনে করে থাকেন। তো এ বিষয়ে আমরা শ্রীমদ ভগবদ গীতার সাহায্য নিয়ে আমরা কথা বলবো। আমরা সাত্বিক ব্যক্তি হতে চাই না রাজসিক ব্যক্তি হতে চাই, কোনটি হতে চাই আমরা, কোনটি হতে চাই? লক্ষ্য কি সাত্বিক হওয়া না রাজসিক হওয়া না তামসিক হওয়া? আমাদের সকলের লক্ষ্য হলো সাত্বিক হওয়া। তাহলে সাত্বিক জ্ঞানটা কেমন? অষ্টাদশ অধ্যায় শ্রীমদ ভগবদ গীতার 20 নম্বর শ্লোক পড়ে দেখেন, বলছে সর্বভূতেষু জেনেয়কম ভাবম ভাবম অব্যয়ম ইক্ষতে অবিভক্তম বিভক্তেষু তজ্জন্যম বিদ্ধি সাত্বিকম। অর্থাৎ ওইখানে ভগবান বলেছেন যে ব্যক্তি উদ্ভিদ এবং প্রাণী অর্থাৎ সর্বভূতে এক অখণ্ড আত্মাকে দর্শন করেন, তার জ্ঞানকে সাত্বিক জানিও। যিনি জানেন যে একই তত্ত্ব, একই সত্তা উদ্ভিদ এবং প্রাণীতে বিরোধিত, যার মধ্যে এই জ্ঞানটা সৃষ্টি হয়েছে, যার মধ্যে এই জ্ঞানটা জন্মলাভ করেছে, তার জ্ঞানকেই সাত্বিক বলা হয়। আমরা বুঝছি সাত্বিক জ্ঞান, রাজসিক জ্ঞান এবং তামসিক জ্ঞান। আমি সিম্পল বিষয়ে, সাত্বিক বিষয়ে না, সিম্পল বিষয়ে জানতে চাই। আমরা অনেক ধরনের গুজব শুনি, সেই গুজবগুলোর প্রশ্নের উত্তর চাই। যেমনটি গুজব শুনি আমিষ খেয়ে গীতা পড়া যাবে না, আমিষ খেয়ে অসুখী হয়, তেমনটি ভাবে কিছু কিছু মানুষের কাছে শোনা যায় ভগবান রামচন্দ্র অবতার পুরুষ তিনি নাকি মাংস খেয়েছিলেন। কারণ সমগ্র পুরাণের রচয়িতা বলা হয় মহর্ষি ব্যাস, আর মহর্ষি ব্যাস সিদ্ধান্ত দিয়েছে মহাভারতের বিশ্বপর্বের 43 নম্বর অধ্যায়ের 1 নম্বর শ্লোকে বলেছেন, গীতা সুগীতা কর্তব্যা কি মন্য শাস্ত্র বিস্তরয় হই যা স্বয়ং পদ্মন অবশ্য মুখপদ্মাদ বিনিশ্চিত হা। বলেছেন ধর্ম অধর্ম নির্ণয়ে, কর্তব্য অকর্তব্য নির্ণয়ে যেখানে শ্রীমৎ ভগবত গীতা থাকে সেখানে অনেক বিস্তর শাস্ত্রের প্রয়োজন নাই। এখন কোন পুরাণে কে বলেছে রাম কি খেলো, শ্যাম কি খেলো, কৃষ্ণ কি খেলো, ওগুলো নিয়ে আমার তাকানোর সময় নেই। গীতা কি বলছে, ভগবান কি ডিরেকশন দিচ্ছে গীতায়? আমরা গীতা যদি মেনে চলি তাহলে আর ওগুলো দিকে তাকানোর কোনো প্রশ্ন নাই। আপনার পরে বিনীত ভাবে জানাচ্ছি যে আমরা যারা সনাতনী সংঘের সদস্য তারা আসলে আমাদের খাদ্য খাদ্য নিয়ে আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে আমাদের দ্বিধা নেই, কিন্তু দ্বিধাটা সৃষ্টি হচ্ছে কোথেকে, যেখান থেকে মানুষ পুরাণ পড়তেছে আমাদেরকে, কিন্তু আমাদের সঙ্গের লোকজন আক্রমণ করতেছে না, আমাদেরকে আক্রমণ করতেছে যারা পুরাণ পড়ে এসেছে, আমাদেরকে আক্রমণ করতেছে তারা যারা স্মৃতিশাস্ত্র পড়ে এসেছে, আমাদেরকে আক্রমণ করতেছে তারা যারা বিভিন্ন ধরনের পাঁচালি উপজ্ঞান পড়ে এসেছে। আপনাকে জানাচ্ছি, ঠিক আছে, আপনার কথা ঠিক আছে যে আমরা আসলে গীতা থেকে সমস্ত উত্তর দেব, কিন্তু যাদের কাছে থ্রো করব তারা তো আমাদের এই বিষয়গুলো জানতে চাচ্ছে, বিভিন্ন উপপুরাণ পুরাণ সংহিতা অংশ থেকে জানতে চাচ্ছে। আমার কথা বলার যেটা ইয়ে ছিল, আমার কথা বলার ইয়ে বন্ধ হয়ে গেছে, এখন আমি আর কথা বলতে চাচ্ছি না। তারপরে গীতের মীমাংসাটা দিয়ে আমি শেষ করব আর কি। সেটা হচ্ছে রাজসিক জ্ঞান কাদেরকে বলছে গীতায়? বলছে পৃথক তুই অনু তত জানম নানা ভাবান পৃথক বিধান ব্যক্তি সর্বেশু ভূতেশু তত জানম বৃদ্ধি রাজসম। অর্থাৎ রাজসিক জ্ঞান সম্পর্কে বলছে কাদেরকে? যারা এক তত্ত্বকে বিভিন্ন হুতে ভিন্ন ভিন্ন ভাবে দর্শন করতেছেন তাদের জ্ঞানটাকে রাজসিক বলতেছে। যারা আজকে সাধারণ সমাজের লোক আছেন, যারা বলতেছেন উদ্ভিদ খেলে পাপ হবে না, প্রাণী খেলে পাপ হবে, ভগবান তাদেরকে বলছে যে এটা হলো রাজসিক জ্ঞানের কথা, এই জ্ঞানটা হলো রাজসিক ব্যক্তিদের কথা। এখন আপনারা যদি রাজসিক ব্যক্তি হন আপনারা সেভাবে বলতেই পারেন। যারা সাধারণ সমাজের লোক ওই ধরনের কথা বলে যে উদ্ভিদ খেলে পাপ হবে না, প্রাণী হত্যা করলে পাপ হবে, উদ্ভিদ হত্যা করলে পাপ হবে না, তাদের জ্ঞানটা হলো রাজসিক, তারা ভগবানের দৃষ্টিতে তারা রাজসিক। আমরা গীতা থেকে উত্তর দিব, আমরা পুরাণ পাঁচালি থেকে কেন উত্তর দিতে যাব?
কুরআন পাসারের কোনো ভিত্তি নাই, যে সমস্ত গ্রন্থের কোনো ভিত্তি নাই সে সমস্ত গ্রন্থ নিয়ে আমরা উত্তর দিতে যাব কেন? আমরা উত্তর দেব গীতা থেকে। গীতা কি বলছে? গীতায় ওই জ্ঞানগুলোকে রাজসিক জ্ঞান বলছে। আমরা এই যে সকলকে বুঝাতে চাই যে ভাই আপনি রাজসিক জ্ঞানের লোক, আপনার সাথে আমার বন্ধু না, আমি সাত্ত্বিক জ্ঞানের লোক, আমি সাত্ত্বিক, আমি সাত্ত্বিক পর্বে থাকবো, আমি সাত্ত্বিক হয়ে চলবো। সাত্ত্বিক জ্ঞানটা আমি দেখতেছি, যারা গীতা মেনে চলতেছে তারা দেখতেছে উদ্ভিদ হত্যা করলেও পাপ, প্রাণী হত্যা করলেও পাপ, যদি সেটা হত্যার নিমিত্ত হয়, যদি সেটা হত্যার নিমিত্ত হয়। কারণ একই প্রাণ, একই প্রাণ, একই আত্মা উদ্ভিদেও আছে, একই আত্মা প্রাণীতেও আছে। যখন আমরা ধান সিদ্ধ করি তখন কি ভ্রূণ হত্যা হয় না? ধানের মধ্যে কি ভ্রূণ নাই, প্রাণ নাই? তাহলে অসিদ্ধ ধান জমিতে যখন আমরা বুনি তখন কি সেখান থেকে চারাগাছ জন্মায় না? সেখান থেকে কি ফল আসে না? তাহলে ধানের মধ্যে কি প্রাণ ছিল না? তাহলে যখন আমরা ধান সিদ্ধ করি তখন কি প্রাণ হত্যা হয় না? তাহলে তখনও প্রাণ হত্যা হয়। আর আমরা যখন স্ত্রী সঙ্গম করি তখন একসাথে কতগুলা আমরা ভ্রূণ হত্যা করি, খেয়াল করেছেন? খেয়াল করেছেন? এক একটা শুক্র এক একটা প্রাণ, তাহলে কোটি কোটি শুক্র আমরা হত্যা করি স্ত্রী সঙ্গমনের সময়। তাহলে যারা বলে যে আমি প্রাণী হত্যা করি না, তারা কি স্ত্রী সঙ্গম করে না, করে কি না? তাহলে এর অবশ্যই বৈধ প্রক্রিয়া আছে, বৈধ প্রক্রিয়া আসতে হবে। আমরা হত্যার উদ্দেশ্যে করব না, আমাদের শরীর ধারণের জন্য, বেঁচে থাকার জন্য যেটুকু প্রয়োজন আমরা সেটুকু গ্রহণ করব। যেটাকে অষ্টাঙ্গ যোগী প্রণালীতে বলেছে অপরিগ্রহ নীতি, প্রয়োজনের বেশি আমরা কোনো কিছুই ব্যবহার করব না। আমার এই প্রকৃতি রাজ্যে যা যাবতীয় আছে সব কিছুরই আমার শরীরের জন্য প্রয়োজন আছে। আমার যেটুকু প্রাণীজ আমিষের দরকার আমি সেটুকু গ্রহণ করব। আমার যেটুকু উদ্ভিজ আমিষের দরকার আমি উদ্ভিদ থেকে সেটুকু গ্রহণ করব। কিন্তু এর বাইরে আপনারা যখন অতিরিক্ত বিলাসিতা, ভোগ বিলাসিতার জন্য ব্যবহার করবেন তখনই সেটা হবে অন্যায় বা পাপ, তখনই, এর আগে নয়। গীতার দৃষ্টি তাই বলে। এখন মাছ মাংস খেয়ে গীতা পড়া যাবে কিনা, তারপরে ধর্ম পালন করা যাবে কিনা, বারবার আমাকে বলতেছে যে কোনো পুরাণে এ ধরনের উদাহরণ আছে কিনা বা সংহিতায় এ ধরনের উদাহরণ আছে কিনা। আমি তাদের উদ্দেশ্যে বলছি মনুসংহিতার পঞ্চম অধ্যায় পড়েন, পেয়ে যাবেন। মনুসংহিতার পঞ্চম অধ্যায় পড়েন, পেয়ে যাবেন। সেখানে বিধান দিয়েছে প্রত্যেক দিন মাছ মাংস খেয়েও ধর্ম পালন করা যায়, ইহাতে কোনো সংশয় নাই, সন্দেহ নাই, সেখানে বিধান দিয়ে দিয়েছেন। আপনারা ভাগবত পড়বেন, যাকে উদ্দেশ্য করে, যাকে কেন্দ্র করে, যে কেন্দ্রীয় চরিত্রকে কেন্দ্র করে ভাগবত গ্রন্থখানি আসছে, সেই কেন্দ্রীয় চরিত্র হলো মহারাজ পরীক্ষিত। তিনি ব্রহ্ম সাব্যস্ত হয়েছিলেন কি কারণে? হরিণ শিকার করতে গিয়ে। আচ্ছা, তিনি যে হরিণ শিকারে গিয়েছিলেন খেলার জন্য গিয়েছিলেন না খাওয়ার জন্য হরিণ শিকারে গিয়েছিলেন বলেন তো? তাহলে নিশ্চয় উদ্দেশ্য ছিল খাওয়া, তাহলে তিনি নিশ্চয় খেয়েছিলেন। তিনি মাংসভোজী একজন রাজা ছিলেন, ইয়েতে কোনো সংশয় নাই, সংশয় আছে কি? তিনি মাংসভোজী রাজা ছিলেন। তাহলে মাংস ভোজন করেও তার মতো বৈরাগ্য সহজে কারো আসে? যখন তিনি সংবাদ পেলেন যে সপ্তদিবস অন্তে তার তক্ষক দংশনে কি হবে, মৃত্যু হবে, তৎক্ষণাৎ তিনি সিদ্ধান্ত নিলেন আমি সংসার ত্যাগ করব, রাজ্যভার ত্যাগ করব। সাথে সাথে তার মধ্যে বৈরাগ্য আসলো। তাহলে তার মধ্যে কত বড় সংযম ছিল দেখেন তো, চিন্তা করে। তিনি কত বড় সংযত ইন্দ্রিয় ছিলেন। অনেকে বলে মাংস ভোজন করলে, মাছ ভোজন করলে ইন্দ্রিয় সংযত হয় না, ইন্দ্রিয়গুলো কি হয়, বেশি উত্তেজিত হয়, এদেরকে সংযম করা যায় না। কিন্তু আমরা উদাহরণ পাচ্ছি মহারাজ পরীক্ষিতকে দিয়ে, এক কথায় তিনি বৈরাগ্য তার মধ্যে আসলো। তিনি রাজ্যভার ছেলের হাতে অর্পণ করে তিনি গঙ্গা তীরে গিয়ে আসর গড়লেন। তাহলে সংযত ইন্দ্রিয় হওয়ার প্রক্রিয়া তাহলে খাদ্য গ্রহণ নয়, অন্য প্রক্রিয়া আছে, যে কথাটি আমি আগেই বলেছি, বিষয় আবিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন রসবর্জং রস অপিয়স্য পরং দৃষ্টুয়া নিবর্ততে, এ কথা আমি আগেই বলেছি। সুতরাং ওই জায়গাতেই আমাদেরকে আসতে হবে, ইন্দ্রিয় সংযমের উপায় জানতে হবে। ইন্দ্রিয় সংযমের উপায় শুধু এই আহার বর্জন নয়, অন্য উপায় আছে, যে উপায় সনাতনী সংঘের সদস্যগণ অবলম্বন করেছেন। কাজেই তাদের খাবার দাবার নিয়ে প্রশ্ন করার কোনো সময় নাই,
খাবার দাবারে পড়ে থাকার কোনো তাদের সুযোগ নাই, তারা এগিয়ে চলছে সেই মহতের উদ্দেশ্যে, তারা এগিয়ে চলছে সেই পরম পুরুষের দর্শনের আশায়, কাজেই আন কথায় কান দেওয়ার তাদের সময় নাই। আপনারা যারা লালসা ত্যাগ করতে চান তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই পরম পুরুষের দর্শন মার্গে আসেন। এখানে আসলেই আপনাদের লালসা ত্যাগ হবে, অন্য উপায়ে সম্ভব নয়। ভগবানকে কে লাভ করে, কে লাভ করে? ওখানে তো খাবার দাবারের বিচারের কথা বলে নাই, বলছে অন্তকাল হচ্ছে মামেব স্মরণ মুক্তি ও কলেবরণ জপ্রতি সমাদভবম জাতি নাস্তিত্ব সংশয়। বলছে যে অন্তিমকালে যে আমাকে স্মরণ করবে সেই আমাকে প্রাপ্ত হইবে, অন্য কেউ নয়। এটার উদাহরণ তো দিয়েছে ভাগবত পুরাণে, উদাহরণ দেওয়া আছে। অজামিল অনাচারী ছিলেন, সারা জীবন অখাদ্য কুখাদ্য খেতেন, কিন্তু মৃত্যু সময়ে নারায়ণ শব্দ উচ্চারণ করাতে নাকি তার বিষ্ণু লোকে গমন হয়েছে, এ ধরনের কথা বলা আছে। যদিও ওগুলোতে একটু ইয়া আছে, প্রশ্ন আছে, তারপরে আছে তো সুন্দর, অনেক সুন্দর কথা বলেছেন। আমি এই কথাগুলো চাচ্ছি না যে আজকে যে সমাজে আপনি যে কথাগুলো নিয়ে আসছেন, যে পরীক্ষিতের কথা বললেন, আপনি পঞ্চমোধ্যায়ের কথা বলেছেন, মনুসংহিতার, আমি শুধু দর্শকবৃন্দ শুধুবৃন্দ আপনাদেরকে মনুসংহিতার একটি শ্লোকই পড়ে শোনাই। উনি পঞ্চমোধ্যায়ের কথা বলেছেন, পঞ্চমোধ্যায়ের আগে সাথে শ্লোকের কথা বলি। প্রাণ সম্মান্য ইদম সর্ব প্রজাপতির কল্পয়ে স্থাবরম জঙ্গলম চৈব সর্ব মানুষ ভজনা। এইখানে মনু ভগবান মনুকে ভগবান মনু বলতেছেন, জগতে যা কিছু পদার্থ আছে তা প্রাণী হোক উদ্ভিদই হোক, সে সর্বই ব্রহ্মা জীবের অঙ্গ বলে নির্ধারণ করেছেন। অতএব প্রাণ ধারণের জন্য স্থাপন জন্য এসব সৃষ্টি, জীবের জন্য কি ভজন ভজ্য। শুধুবৃন্দ মনুসংহিতা কিন্তু এরকম কথা বলতেছে, আমাদের সমস্ত যে শাস্ত্র, যিনি আমাদের পুরাণ, একটি পুরাণের কথা বললেন আমাদের মহাসচিব মহোদয়, ভাগবতের কথা, যাকে কেন্দ্র করে ভাগবতের চরিত্রটি রচিত হয়েছে ভাগবত, সেই পরীক্ষিতটি মাংস ভোজে ছিলেন। তারপরে আমরা বাল্মীকি রচিত রামায়ণ যদি পড়ি, সেখানে দেখবেন রাম মাংস খেয়েছিলেন, বনে যখন গেছিল মূল বাল্মীকি রচিত রামায়ণে, বনে যখন গেছিল তখন জীবিকা দেহ বাঁচানোর জন্য জঙ্গল থেকে পশু শিকার করে এনেছিলেন, যখন তিনি নিশা কার্য পরিত্যাগ করে যাচ্ছিলেন তিনি বড় হয়ে মাংস খেয়েছিলেন, রাম লক্ষ্মণ সীতা বড় হওয়ার থাক শুকর শুধুবৃন্দের এই তথ্যগুলো জানানোর দরকার। আজকে মহাসচিব মহোদয় যে কথাগুলো আপনাদেরকে বললেন, আমরা গীতা থেকেই চলব, গীতা মেনেই আমাদের জীবন গ্রহণ করব, কিন্তু এই সমস্ত শাস্ত্র থেকে যখন আমাদের ধীর ছোড়া হয়, ধীরের প্রত্যুত্তরে আমাদেরও কিছু জানানোর দরকার, ওদেরকে বুঝিয়ে দেওয়ার দরকার। তোমরা শুধু পুরাণ পড়নি, আমরাও পড়েছি, আমরা একটি সংগঠন করতে এসেছি। অসংখ্য ধন্যবাদ মহাশয় মহোদয়। সংক্ষেপে ওনাকে এরপরে আমি আসবো আপনার কাছে, আপনি এই তিলক মালা সম্বন্ধে আমাদেরকে কিছু ধারণা দিবেন। তবে তার আগে আমি শ্রী প্রসঙ্গতার কাছে আসতে চাই। গীতা পড়ে এখন যে আলোচনা হলো, এই আলোচনার পরিপ্রেক্ষিতে গীতা পড়ে মাস্টার মশাই ঠিক পড়া যাবে কিনা? অন্তচ্ছাদ, হাঁটি হাঁটি পা পা করে দীর্ঘদিন পর আমাদের সনাতনী সংঘ বাংলাদেশ কর্তৃক আয়োজিত দ্বাদশ মহাসম্মেলন এবং ত্রয়োদশ প্রতিনিধি সম্মেলন আয়োজিত হয়েছে, আমাদের অনেক সৌভাগ্য। করোনার জন্য আমরা দীর্ঘদিন চেয়েও এই অনুষ্ঠানটার আয়োজন করতে পারিনি, তো পরম করুণাময়ের সদিচ্ছায় আমরা আজকে সবাই আনন্দ মেলায় একত্রিত হয়েছি। প্রিয় সাথীবৃন্দ, আমি রাজশাহী অঞ্চল এর পক্ষ থেকে সনাতনী সংঘ বাংলাদেশের সকল সাথীকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। ওম শান্তি। সুজনদা একটি অতি মূল্যবান এবং সমসাময়িক বিতর্কিত অনুষ্ঠানের
বিতর্কিত একটি বিষয় নিয়ে আমাকে বলতে বলেছেন। পরম করুণাময়ের কৃপা প্রার্থনা করে আমি সে সম্পর্কে কিছুটা আলোকপাত করতে চাচ্ছি। আসলে দাদা বলেছেন গীতা পাঠ করা যাবে কিনা, মাছ মাংস খেয়ে গীতা পাঠ করা যাবে কিনা। তো আমরা তাহলে মূল ধরতে হবে, যেহেতু আমরা সনাতনী সংঘ বাংলাদেশ কি করি, গীতার আদর্শে চলি। তো গীতাতে কি কোথাও আমরা পেয়েছি কোন শ্লোকে মাছ মাংসের কথা বলা আছে, খাদ্যের যে তিনটা প্রকারের কথা বলা আছে কি সাত্ত্বিক রাজসিক এবং তামসিক? তো এই যে সাত্ত্বিক রাজসিক এবং তামসিক এই তিন প্রকার খাদ্যের মধ্যে কোথাও মাছ মাংসের কথা কিন্তু বলা নেই। এবং আমার আগে আমার স্নেহের বোন এবং আমার শ্রদ্ধেয় দাদা এ সম্পর্কে অনেক কথা বলেছেন, কোনগুলো আমিষ এবং কোনগুলো নিরামিষ। দুধ যেহেতু অনেকে বলে কি, যারা বৈষ্ণব তারা বলে যে প্রাণীজ আমিষ খাওয়া যাবে না, কারণ এটা কি আমাদের দেহকে উত্তেজিত করে। উদ্ভিদ আমিষ খাওয়া যাবে। তো প্রাণীজ আমিষ এটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি পাই, প্রাণী থেকে যে আমিষ পাই সেটা হচ্ছে প্রাণীজ আমিষ, তাই তো? আচ্ছা দুধ, দুধ কি উদ্ভিদ থেকে আসে না প্রাণী থেকে আসে? প্রাণী থেকে আসে, তাহলে এটা তো প্রাণীজ আমিষ, তাই না? আচ্ছা এখন এটা যদি একটার পরে একটা স্টেপ বাই স্টেপ লিস্ট করে আমরা বাদ দিতে যাই তাহলে আমরা কিন্তু না খেয়ে কি আমাদের দেহ নষ্ট হয়ে যাবে। আর আমাদের কি ধর্মশাস্ত্র ঘাটলে কি বলে যে শরীর মাধ্যম কলু ধর্ম সাধারণ, মানে কি ধর্ম সাধনার জন্য কি শরীর হচ্ছে আদি মূল। আমার শরীর যদি ঠিক না থাকে আমি ধর্ম সাধনা করতে পারবো? আমার মেরুদণ্ড যদি আমি সোজা হয়ে বসতে না পারি, শিরা গ্রীব যদি সরল রেখায় না রাখতে পারি, আমার ধর্ম সাধনা হবে? আর এটা আমার সরল সোজা রাখবে কিসে? আমার আমিষ কি করে, আমিষ দেহ গঠন করতে সাহায্য করে। তো সেই আমিষের ঘাটতি যদি হয় আমার দেহে তাহলে কি আমি আমার শরীরকে সোজা রাখতে পারবো? রাখতে পারবো না। আচ্ছা এখন আগে অনেকে অনেক মহাপুরুষরা বলতো, তথাকথিত মহাপুরুষরা বলতো যে নারীরা শূদ্র এরা গীতা পাঠ করতে পারবে না। তারপরে যারা নিঃস্ব অচ্যুত কুলের যারা আছে তারা গীতা পাঠ করতে পারবে না, এরা যদি গীতা পাঠ করে অন্ধ হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে, এই আর কি এটা ভয় দেখাতো। কিন্তু আমরা কি এখন আধুনিক যুগে আছি, আমরা ডিজিটাল বাংলাদেশ, এখন সবাই জানে যে কে আসলে কি উদ্দেশ্যে কথাগুলো বলছে। এই কথাগুলোর পেছনে তাদের অবশ্যই কিছু লুকানো স্বার্থ ছিল, যে কারণ গীতা হচ্ছে যত উপনিষদগুলো আছে সব উপনিষদগুলোর হচ্ছে সার। আচ্ছা দাদা আমাকে তাড়া দিচ্ছে সংক্ষিপ্ত বলার জন্য। আচ্ছা তাহলে সার বস্তু হচ্ছে গীতা। তো এই গীতা সার আমরা যদি মন্থন করতে যাই তো এখানে দেখবেন গীতাতে বলছে কি, ভগবান বলছেন যে অষ্টাদশ অধ্যায়ের ৬৬ নম্বর শ্লোকে ভগবান বলছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বম সর্ব পাপেভ্যো মোক্ষেষ্যামি মা শুচ। অর্থাৎ কারো কথা শোনার দরকার নেই, সমস্ত ধর্ম ত্যাগ করে তুমি একমাত্র আমার শরণাপন্ন হও, আমি তোমায় কি মুখ্য প্রাপ্তি দেব, এতে কোনো সংশয় নাই। এবং নবম অধ্যায়ের ৩২ নম্বর শ্লোকে বলছেন যে নারী শূদ্র বেশ্যা যত অচ্যুত জাতি আছে সবাই আমাকে এক মনে ডেকে। আমি দাদাকে বলতে চাই যে উনি সামারি যেটা আসতে চাচ্ছেন যে গীতার যে যে কথাটা বলেছেন সর্বধর্ম পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহং সর্ব পাপেভ্যো মোক্ষেষ্যামি মা শুচ, যে সমস্ত ধর্ম পরিত্যাগ করো, আজকে যে মাছ মাংস খায় নিয়ে ধর্ম হইবে কি না হবে, আজকে অমুক দিনে তমুখে গমন করলে ধর্ম হইবে কি না হবে, এই সমস্ত ধর্ম কি ধর্ম, এই সমস্ত ধর্ম পরিত্যাগ করিয়া কাকে শরণ নেবে, আমার মধ্য অবস্থিত ঈশ্বরকে শরণ যদি নেই আর আমরা সর্বত্র সঙ্গে সদস্য বৃন্দ এটা ওই ভগবানকে শরণ নিচ্ছি, তো ওই সমস্ত মানুষের কথায় কান দেওয়ার আমার কোনো প্রয়োজন নেই। এবং সমাধান আসতেছে এই যে আমরা মাছ মাংস খেয়ে গীতা পড়তে পারবো। আচ্ছা আমি
সুজনদার কথাতে আসছি যে ভগবান আমাদের নির্ভয় দিয়েছেন, এখানে ভগবান তো কোনো বাধা দেয়নি, তো তাহলে আমাদের কোথায় ভয়? এই জায়গাতে আমাদের এটাই নোট করতে হবে যে ভগবান যেখানে বাধা দেয়নি আমরা সেটা করতে পারবো, এখানে কোনো সংশয় নাই। আচ্ছা, তো এ বিষয়ে যেহেতু সময় কম, আমি অনেক কিছু বলার ছিল তারপরে সংক্ষিপ্ত বললাম, এবং আরো আমার পাশে দাদা আছে, এই সম্পর্কে আরো ডিটেলস বলবে, আরো কিছু বিষয় আছে সমসাময়িক। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আমরা প্রতিনিয়ত মানুষের কাছে কি কথা শুনতে হয় যার উত্তর দিতে পারি না, আমরা একা হয়ে যাই, তাই না? আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ শ্রী সুদন কুমার মহাশয়কে, সেই সাথে আজকের এই মহাসম্মেলনের এ পর্যায়ের অনুষ্ঠানের সামনে যে দর্শক শ্রোতা রয়েছেন সকলকে জানাই অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, ওম শান্তি। আমরা সনাতন ধর্মাবলম্বী, আমাদের বারো মাসে কত পূজা? বারো মাসে ১৩ পূজা। কি কি পূজা করি বলেন? দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কালী, তাই না? অনেক পূজা করেন। হিন্দুরা ভগবানের পূজা করে? ভগবানের পূজা করে? করে না। বিপদে পড়লে কাকে ডাকে? ভগবানকে ডাকে। আমরা সনাতন ধর্মাবলম্বীরা বিপদে পড়লে ভগবানকে ডাকি, কিন্তু ভগবানের পূজা করি না। পূজা করি কার? দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কালী, তাই না? এই জন্যেই সনাতন ধর্মাবলম্বীরা পূজা করে লক্ষ্মীর, আর ধন হয় কার? জাপান কোরিয়ার, তাই কিনা বলেন? সরস্বতী পূজা করি আমরা, আর ধন হয় বিদ্যা হয় কার বলেন? বিদ্যা হয় হচ্ছে আমেরিকা, চীন, তাই কিনা বলেন? তাহলে নিশ্চয়ই ত্রুটি আছে। তাহলে যেহেতু সংক্ষেপ সময়ে কথাগুলো আসা, এখন আমি এক কথাই বলতে চাই, আমরা যে পূজাই করি না কেন, লক্ষ্মী পূজা করি, সরস্বতী পূজা করি বা কালী পূজা করি, এই যে বিভিন্ন পূজা করতেছেন, তাহলে পূজাটা যে মুহূর্তে প্রতিমাটা বানায় তখন কি পূজা হয় মায়েরা? প্রতিমাটা যখন বানায় তখন পূজা হয়? কখন পূজা হয়? যখন পুরোহিত মহোদয় প্রাণ প্রতিষ্ঠা করে, তাই কি না? যখন পুরোহিত মহোদয় কি প্রতিষ্ঠা করে? প্রাণ প্রতিষ্ঠা করে, তারপর পূজা হয়। তাহলে পূজাটা কি আসলে প্রতিমার হয় না পূজাটা প্রাণের হয়? প্রাণের হয়। আর এই প্রাণটাকে ঈশ্বর সর্বভূতানাং হৃদ্য সৌর্যন তিষ্ঠতি ভ্রামায়ণ যন্ত্র সর্বভূতানি যন্ত্র রুরানি মায়ায়া। কি বলতেছে? যে ঈশ্বর সর্বভূতের মধ্যে হৃদয়ের মধ্যে অবস্থান করেন, এবং হৃদয়ের মধ্যে অবস্থান করে সকলকে যন্ত্রের মতো পরিচালনা করেন। তাহলে দেখেন, এই যে প্রাণ, যে হৃদয়ে রয়েছে প্রাণ, এই প্রাণেই হচ্ছে আত্মারূপী ভগবান। এই আত্মারূপী ভগবানেরই পূজা করা উচিত। তাহলে এই আত্মারূপী ভগবানের পূজা কে করে? আমরা সনাতন ধর্মাবলম্বীরা করি। আর আচ্ছা রমণী বাবু, ওম শান্তি, আপনাকে জানাইতে চাই যে মূলত আমাদের ধর্মটা কিন্তু বেদভিত্তিক ধর্ম বা বৈদিক ধর্ম। বৈদিক যুগ অর্থাৎ ঋগ্বেদের সময়কালে আমরা এখন বলতে পারি, আমরা কিন্তু এত বড় একটা সংগঠনের কর্মকার হিসেবে এই কথা বলতে পারি না, অবজ্ঞা করতে পারি না যে আমরা ওই জিনিসগুলোকে অ্যাভয়েড করে চলবো। কারণ বেদ থেকে উপনিষদ, উপনিষদ থেকে গীতা এসেছে, সে গীতার মতো দর্শে পরিচালিত সনাতনী সংঘ। সুধীবৃন্দ, আপনাদেরকে এই তথ্যটি জানিয়ে রাখি, খ্রিস্ট পূর্ব তৃতীয় শতাব্দী থেকে খ্রিস্টাব্দ অষ্টম শতাব্দী পর্যন্ত সনাতন ধর্মে মূর্তি পূজার প্রচলন ঘটেছে। তার আগে কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে কোনো মূর্তি পূজার প্রচলন ছিল না। আমরা এই কথাগুলো বলতে পারি না, আজকে সরস্বতী, কালী, দুর্গা, কৃষ্ণ যে মূর্তি বানিয়ে যে পূজা করা হয় সেগুলো ভুল। কারণ সনাতনী সংঘ মূর্তি পূজা করে কিনা আমি আচার্য ধন্যবাদ যে মূর্তি পূজা আর প্রতিমা পূজা, প্রতিমা পূজা
প্রতিমা মানে হচ্ছে প্রতিম শব্দ থেকে আগত প্রতিম শব্দ হচ্ছে সাদৃশ্য কোনো কিছু সাদৃশ্য যখন তৈরি হয় রূপমালাটা সেটা হচ্ছে প্রতিমা কোনো কিছু সাদৃশ্য তাহলে প্রাণের যেমন আত্মা হচ্ছে ভগবান আমরা তাহলে অনেকে প্রশ্ন করে আমরা কিন্তু এখানে ধর্মসভার বক্তৃতা দিচ্ছি না আমি বিশেষভাবে অনুরোধ করব এখানে একটা টসও হচ্ছে এখানে প্রশ্ন থাকবে প্রশ্ন উত্তর প্রশ্ন থাকবে তার উপর প্রশ্ন থাকবে কথা হলো আপনারা যে আমি তাদের ভাষায় কথা বলতে চাই আপনারা যে পূজার সময় ওখানে গীতা স্থাপন করতেছেন তাহলে গীতাটা কি আপনাদের আপনারা বলতেছেন ভগবানের প্রতীক নাকি ওটাই ভগবান গীতা ভগবানের বাক রূপী প্রতীক প্রাণের সাদৃশ্য যেমন আত্মায় প্রাণের প্রাণী হচ্ছে আত্মার প্রতিম বা প্রতিমা আমি সেই কথাটাই বলতেছিলাম তাহলে পূজাটা হয় প্রাণের তাহলে প্রাণ যদি হয় আর প্রাণী হচ্ছে আত্মা বা ভগবানের প্রতীক বা সাদৃশ্য তাহলে এই প্রাণের মাধ্যমে যে পূজা করি সেটা হচ্ছে প্রতিমা পূজা তার মানে আমরা সনাতনী সঙ্গে লোকেরা প্রতিমা পূজা করি কিন্তু মূর্তিতে নয় নিজ দেহে নিজ ঘটে প্রাণের মাধ্যমে পূজা করে থাকি শুধু আরো একটা তথ্য আপনাকে বলে রাখি যে সনাতনী সঙ্ঘ প্রাণরূপ প্রতিমায় দেহরূপ ঘটে ঈশ্বরের পূজা করে থাকে এখন ঘটনা হলো যে বাহ্যিক ভাবে আপনারা সনাতন দীপিকা পড়বেন এইখানে দুধ গাভী দুধ ননী এই সম্বন্ধে বিশদ একটা আলোচনা দেওয়া আছে আপনারা পড়লে বুঝতে পারবেন আমরা আসলে প্রতীকী পূজাই করি পৃথিবীর কোন আস্তিত্যবাদী ধর্মাবলম্বী প্রতিমা পূজা ছাড়া চলতে পারবে না প্রতীকের প্রয়োজন রয়েছে প্রতীক রয়েছে কিন্তু যে সমস্ত পৌরাণিক তৃতীয় অষ্ট শতাব্দীতে যে সমস্ত আমাদের দেবী দেব দেবীদের শরীর ধারণ করিয়া এটা উপনি আমাদের সনাতন দীপিকা পড়লেও পারবেন পুরাণের যুগ জায়গাটা তো ওইখানে যে প্রতিমা পূজার ব্যবস্থা দেওয়া আছে এবং যেভাবে পূজা করার ব্যবস্থা দেওয়া আছে সেটা বর্তমান সময়ের প্রেক্ষাপটে সম্ভব নয় আমরা এইটাকে উপলব্ধি করে এখন সনাতনী সংঘ দেহরূপ ঘটে প্রাণরূপ পৃথিবীর মাধ্যমে আত্মরূপ ভগবানের পূজা করতে চাই তারপর বাকিটা তো শ্রীমদ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায় পড়বেন সেখানে ভক্ত হওয়ার জন্য কি কি যোগ্যতা থাকা দরকার কারা ভগবানের প্রিয় ভক্ত ভগবান নিজে ঘোষণা করেছেন অদৃষ্টা সর্বভূতানাম মত্য করুণ এবচ নির্মম নির্দম নির্মম নিরহংকার সম সুখ দুঃখ সমী ওইখানে ভগবান বলছেন কি বললেন আরো পরের শ্লোকে বলছেন সন্তুষ্টং সততং যোগী যত আত্মা দৃঢ় নিশ্চয় হোক ময় অর্পিত মনোবুদ্ধিরিয় যো মদ ভক্ত সমে প্রিয় হয় অর্থাৎ ভগবান ওইখানে বললেন ওই দুটো শ্লোকের মধ্যে বললেন কি যারা হিংসা শূন্য সর্বভূতের মধ্যে হিংসা করেন না যারা কি সুখে দুঃখে একই রকম থাকে এবং যার মন এবং বুদ্ধি আমাতে অর্পিত এই রকম সংযত ইন্দ্রিয় ব্যক্তি যারা অল্পেই সন্তুষ্ট থাকেন সর্বদা সন্তুষ্ট থাকেন এই রকম ব্যক্তি আমার প্রিয় ভক্ত ওখানে তো বলেন নাই যার গলায় তুলসী মালা থাকিবে যার ললাটে তিলক থাকিবে সে আমার প্রিয় ভক্ত ভক্ত আর যোগ্যতা কি ওগুলো না ভক্ত আর যোগ্যতা এগুলো গীতার গুলো মানবেন নাকি পুরাণের গুলো মানবেন কোনগুলো মানবেন তো যদি গীতার গুলো মানেন তাহলে চরিত্র গঠন করেন নিজের চরিত্রের মধ্যে ওই জিনিসগুলো আনেন আর মনুসংহিতে মনু বলে দিয়েছেন ষষ্ঠ অধ্যায় 66 নম্বর শ্লোক পড়বেন বলছেন নলিঙ্গম ধর্ম কারণম ধর্ম পালনের জন্য কোন চিহ্ন ধারণের প্রয়োজন নাই মনু বলে দিয়েছেন সদাসজি ষষ্ঠ অধ্যায় মনুসংহিতার 66 নম্বর শ্লোক নলিঙ্গম ধর্ম কারণম অর্থাৎ ধর্ম পালনের জন্য কোন চিহ্ন ধারণের প্রয়োজনীয়তা নাই আসলে চিহ্ন ধারণ করে কারা এটা কিসের পরিচয় বহন করে এটা সাম্প্রদায়িকতার পরিচয় বহন করে আমাদের সনাতন ধর্ম
উপাস্য বেদে উপাসক বিভিন্ন শ্রেণী রয়েছে, যেমন কি কি আছে, শৈব, সৌর, শাক্ত, বৈষ্ণব, গণপত্য, এইরকম আছে। যারা বিষ্ণুর উপাসনা করে তারা নাকি বৈষ্ণব, যারা শিবের উপাসনা করে তারা নাকি শৈব, যারা সূর্যের উপাসনা করে তারা নাকি সৌর, যারা শক্তির উপাসনা করে তারা নাকি শাক্ত। দেখবেন এই জন্য কেহ কেহ সিন্দুরের ফোঁটা ব্যবহার করে কপালে, কেহ কেহ তিলকের ফোঁটা ব্যবহার করে, কেহ কেহ ছাইভস্য লেপন করে, কেহ কেহ সূর্যের চিহ্ন অঙ্কন করে। যারা নিজেদেরকে বৈষ্ণব ভাবে তারা তিলক ধারণ করেন, শৈবরা কিন্তু তিলক ধারণ করেন না। শৈব কারা? যারা শিবের উপাসনা করে। শিব কোথায় থাকে জানেন? বারাণসী ত্রিবেণী সঙ্গম মহাশ্মশান ক্ষেত্র, সেইখানে শিব পার্বতীর বাস। বারাণসীর ত্রিবেণী ক্ষেত্র মহাশ্মশান ক্ষেত্র, সেইখানে হলো শিব পার্বতীর বাস। শিব তিলকের গন্ধ সহ্য করে না। শিব ভক্তরা কয় তিলকের গন্ধ সহ্য করতে পারে না, এই জন্য শিব ভক্তরা কয় আমার প্রভু যার গন্ধ সহ্য করতে পারে না তাকে তো আমরা কি রাখতে পারি না কপালে। তারা তা কি রাখে, যে আমার প্রভু তো মহাশ্মশান ক্ষেত্রে থাকে, ছাইভস্য গায়ে লেপন করে, আমরাও ভস্য লেপন করি, ভস্য লেপন করিয়ে তারা পরিচয় দেয় আমরা শৈব। এইরকম যারা শাক্ত ভগবানকে যারা শক্তি রূপে উপাসনা করে, কালী, দুর্গা, চণ্ডী ইত্যাদি রূপে উপাসনা করে, তারা লম্বা সিঁদুরের ফোঁটা ব্যবহার করে। তাহলে কিসের পরিচয় দেয়? সাম্প্রদায়িকতার। গীতা কি কোনো সম্প্রদায়ের? গীতা কি কোনো সাম্প্রদায়িকতার পরিচয় দেয়? কাজে গীতা দ্বারা মেনে চলবে তারা তো সাম্প্রদায়িকতার পরিচয় দিতে পারে না। আমরা কি বৈষ্ণব? আমরা কি শৈব? আমরা কি শাক্ত? আমরা কি সনাতনী? আমরা সনাতনী সংঘের সদস্য। আমরা তো কাজেই ওই ধরনের কোন সম্প্রদায়ের চিহ্ন ব্যবহার করতে পারি না। আর সনাতন ধর্মের জন্য পালনের জন্য মনু বলে দিয়েছেন চিহ্ন ধরনের কোন প্রয়োজন নাই। আচার্য মহাশয়, গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য, সেটা হলো বংশগত ব্রাহ্মণ। যে বিষয়টা সেটা না বললেই নয়, আমি বংশগত ব্রাহ্মণ সম্বন্ধে আপনাকে কিছু কোটেশন দিয়ে উপাধ্যক্ষ মহাশয়কে ছেড়ে দেবো এবং তার কথা মাধ্যমে আজকে আমাদের এই অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটাবো। এবং সভাপতি, হ্যাঁ, এবং সভাপতি মহাশয় উনি আমাদের শ্রীবৃন্দ, আজকে সমাজে ব্রাহ্মণ, বংশগত ব্রাহ্মণ নামে যে ব্যবসাটা চলতেছে, আমাদের সনাতন ধর্মাবলম্বীদেরকে যেভাবে খুব ভাষা করে রাখা হয়েছে বংশগত ব্রাহ্মণ বলে, এইটা আসলে কিন্তু আজকে আমাদেরকে বলতে হবে, সমাজের দ্বারে দ্বারে বলতে হবে, জন্মগত ভাবে ব্রাহ্মণ কিন্তু হয় না। গীতা কিন্তু তা সাধন করে না। গীতা কি বলছে? গুণ এবং কর্ম অর্জন করলে ব্রাহ্মণ হবে। শুধু কিন্তু শুধু ভৌতিক যুগ থেকে বংশগত ব্রাহ্মণ ছিল না, ঋগ্বেদে বলা হয়েছে, ওইখানে দশম মণ্ডলে নবমণ্ডলের 112 নম্বর সূত্রের 3 নম্বর কি হয় মন্ত্র, 3 নম্বর মন্ত্রে ঋষি বলতেছেন, দেখো আমি স্নাতকা, আমার পুত্র চিকিৎসক এবং কন্যা জপ ভজন করি। আমরা ভেবে দেখলে পাই যে একই পরিবার থেকে কেউ ব্রাহ্মণ ছিল, কেউ ক্ষত্রিয় ছিল, কেউ বৈশ্য ছিল, কেউ শূদ্র ছিল। তারপরে আসে যদি ভবিষ্যতের সময়, সেখানে আমরা পাই সাম্যক্য পুরুষের ফলে, সেখানে গিয়ে আর চতুর্থ খণ্ডে পাই সপ্তম জামালের আখ্যায়িকা, যার মা একজন পরিচারিকা ছিল, মানুষের সেবা যত্ন করত, যে মাথা বলতেই পারতো না সপ্তকামের অনুরোধ কার অনুরোধ যাত, সেই সপ্তকাম ব্রাহ্মণ হয়েছিলেন। শ্রীবৃন্দ, সেই সমস্ত বৈদিক ঋষিদের অংশ নেই আমরা, তাহলে আপনি কেন আজকে হরিযাত্রা অনুভূত সম্প্রদায়ের লোক ব্রাহ্মণ হতে পারবেন না, কেন ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণ হতে পারবেন না? সনাতনী সঙ্গে এই আন্দোলনটি করতে চায়, সমাজে প্রচলন করতে চায়, আবারও আমরা ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণে উপনীত করাতে চাই, গুণ এবং কর্মের
অর্জন করতে চাই শ্রীবৃন্দ আমি আর একটু না বলে শেষ করতে পারতেছি না আমাদের অত এত অঞ্চলে রংপুর অঞ্চলে সবচেয়ে একটি বড় সম্প্রদায় আছে জাতি গোষ্ঠী আছে যাদেরকে রাজবংশী জাতি গোষ্ঠী বলা হয় যাদেরকে ক্ষত্রিয় বলা হয় যারা নিজেদের নামের শেষে বর্মা নিজেদের নামের শেষে রায় বর্ম ইত্যাদি কথা লিখেন তারা যদি একবার চিন্তা করে দেখতেন তাদের প্রাণ পুরুষ যিনি ক্ষত্রিয় সমাজ প্রতিষ্ঠা করেছিলেন রায় পঞ্চানন বর্মা তিনি কিসের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তিনি বংশগত ব্রাহ্মণদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন আমি যারা আজকে নিজেদের নামের শেষে রায় বর্মা লেখেন তাদেরকে অনুরোধ জানাব নিজেদের জাতিসত্তার পূর্বপুরুষের পরিচয় নিন খোঁজেই ইকুপিডিয়া সার্চ দিন রায় সাহেব পঞ্চানন সম্বন্ধে পাবেন আপনাদেরকে বলি আমরা কিন্তু এই আন্দোলন ও রায় সাহেব পঞ্চাননের আন্দোলনকে বেগবান্বিত করতে চাই আমরা শুদ্ধ জাতিভুক্ত হয়ে থাকতে চাই না আমরা মূল কর্ম অর্জন করতে চাই এবং দিনে দিনে মানুষের উন্নতি করাতে চাই শুধুবৃন্দ অনেক কথা বলার ছিল অনেক আলোচনা করার ছিল কিন্তু সময় হলো না আমি কথা মতো চলে যাচ্ছি আজকের অনুষ্ঠানের সভাপতির কাছে ওনার কাছে সমাপনী বক্তব্য শুনে শেষ করছি অভ্যর্থ অন্তচ্ছত সম্মানিত অডিয়েন্স সকলকে ওম শান্তি আসলে আমরা অনেকগুলো বিতর্কিত বিষয়ে আলোচনা করেছি যেগুলো আলোচনা একেবারে আসেনি সেগুলো সম্পর্কে দু একটা কথা বলবো আর সবগুলো সিদ্ধান্তগুলো জানিয়ে দেব যে আমাদের মাঝে যে প্রথম কথাটা আছে জপা এবং অজপা তাহলে আমরা জানতে পারছি অজপা মন্ত্রই অজপা জপই হলো শ্রেষ্ঠ জপ যা সনাতনী সংঘ করে এসেছে আমিষ নিরামিষ আমরা যে কথাটা বড়াই করে বলে থাকি যে আমিষ খাইলে ধর্ম হবে বা নিরামিষ খাইলে ধর্ম হবে আমরা আলোচনায় এসেছি আমাদের আলোচনায় সিদ্ধান্ত এসেছে যে আমিষ নিরামিষ নয় সকল খাদ্যই পঞ্চভূতের তৈরি যেগুলো যদি খেয়েই যেগুলো কিছু খেয়েই শরীরে শক্তি সঞ্চার করে আমরা ধর্ম পালনে সচেষ্ট থাকব এগারো এবং ১৩ সম্পর্কে আমাদের আজকে আলোচনায় খুব একটা আসেনি তবে এটুকু সিদ্ধান্ত বলা যায় যে আমরা সনাতন ধর্ম অবলম্বী আমরা ১১ দিনেই শ্রাদ্ধ করা সর্বসম্মত কর্মে এবং গোটা বিশ্বে এই ১১ দিনকেই পছন্দ করে নিয়েছে আমরা ১১ দিনেই শ্রাদ্ধ করার বদ্ধপরিকর অতঃপর আছে বংশগত ব্রাহ্মণ একটু আগে আমাদের আলোচনা চলে এসেছে আসলে বংশগত ব্রাহ্মণ নয় চাতুর্বর্ণ বৈশিষ্ট্য গুণকর্ম বিভাগ যদিও কথাটা বলা হয়ে থাকে তারপরে ভগবান এখানে বলেছেন অষ্টাদশ অধ্যায়ে ৪২ নম্বর মন্ত্রে সমদম তপ শৌচন্তে আর্যবন এবচ জেনা নবেস্তিক ব্রহ্ম কর্ম স্বভাবজম অর্থাৎ এই নয়টা গুণ যার মধ্যে অর্চিত হবে সেই হবে ব্রাহ্মণ অতএব শ্রীমদ ভগবদ গীতা যদি আমরা মানি তাহলে বংশগত ব্রাহ্মণ আমরা মানি না আমরা কর্মগত ব্রাহ্মণ মানি নয়টা গুণ যার মধ্যে অর্চিত হবে তাকেই আমরা ব্রাহ্মণ বলে চিহ্নিত করব অতপর তারপরে সিদ্ধান্ত এসেছে বংশগত বৈষ্ণব আমরা বিভিন্ন সম্প্রদায়ের কথা বলেছি যে শাক্ত বৈষ্ণব শৈব ইত্যাদি কথা বলেছি আমরা স্পষ্ট সেখানে বুঝেছি যে ব্রাহ্মণ যেহেতু বংশগত নয় অতএব বৈষ্ণব বংশগত নয় কর্মগত তারপরে আমাদের অডিয়েন্সে এসেছে কথাটা মাছ খেয়ে গীতা পড়া অতএব মাছ যদি না খাই শরীরের শক্তি হবে না আর শরীরের যদি শক্তি না হয় তাহলে আমি গীতা পড়বো কি করে শরীরের শক্তি সঞ্চারের জন্য আমরা মাছ খেয়ে গীতা পড়তে পারবো এরকম সিদ্ধান্ত আমাদের এসেছে একটা জিনিস আমরা লক্ষ্য করবেন আপনাদেরকে যদি বলা যায় যে এই যে মাটি আছে যে মাটিতে আপনি বসে আছেন সেই মাটিতে কি দুধ আছে মনি আছে বলতে পারেন নাই ওই যে মাটিতে যখন ঘাস হয় সেই ঘাসের মধ্যে কি ননি আছে ঘি আছে নাই সেই ঘাসের মধ্যে কি ননি আছে ঘি আছে নাই সেই ঘাস যখন গরু খায় সেই গরুর মধ্যে কি ঘি আছে দুধ আছে ননি আছে আছে সেই দুধের মধ্যে কি আছে ননি আছে তাহলে ননি মাটিতে আছে মাটিতে যদি না থাকে তাহলে দুধের মধ্যে কেমন করে আসলো
আতে বিবেচনা করে দেখুন আমাদের তিলকমালা বাইরের নয় তিলকমালা হচ্ছে অন্তরের তিলকমালা যারা আমরা অন্তরে অন্তরে সেই তিলক এবং সেই মালা ভগবানের নামের মালা নিতে পারি তাহলেই প্রকৃত তিলকমালা নিতে পারব আমাদের সিদ্ধান্ত এসেছে বাইরের তিলকমালা নয় আমরা অন্তরের তিলকমালা নেব আর আমাদের মহারাজ মাঝে কথা এসেছেন আমরা কি প্রতিমা পূজক অনেকে বলে থাকে সনাতন সংঘ এরা ধর্ম মানে না এরা প্রতিমা মানে না আসলে মূল কথাটা হলো প্রকৃত রূপে যদি প্রতিমা মেনে থাকে সনাতনী সংঘ মেনে থাকে তাই প্রকৃত রূপে প্রাণ প্রতিমায় পূজা করে থাকে আসুন আমরা সকলেই প্রাণ প্রতিমায় পূজা করি সকলকে এই আহ্বান জানাই যে আপনারাও আসুন প্রাণ প্রতিমায় পূজা করে থাকুন প্রাণ প্রতিমায় ভগবানের পূজা করে থাকুন আপনাদেরকে এবং সম্মানিত অনুষ্ঠান সঞ্চালক মহোদয়কে এবং আমাদের ভক্তপতি সহযোগিতা করেছেন আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন সকলকে সকলের মঙ্গল কামনা করে সনাতনী সংঘ দীর্ঘজীবী হোক সনাতনী সংঘ বিশ্বে প্রতিষ্ঠিত হোক এই আশাবাদ ব্যক্ত করে আমরা যে বিতর্কিত বিষয়ে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনার অনুষ্ঠান শুরু করেছি তার আমি এখানেই সমাপ্ত ঘোষণা করছি